তো গতকাল আমরা শিলপ্রভুপাদের যে ভাষ্য শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিবেচিত আমরা অধ্যয়ন করছিলাম তো আজ আমরা সেটা এখন শুরু করছি প্রভুপাত নিউ যে উনিশশো সালে যে পাঁচ দিন প্রাতকালে চৈতন্য চরিতা উপরে যে বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতাটাই রূপে আমাদের চৈতন্য চরিতা লিপিবদ্ধ করা হয়েছে তো কাল আমরা কিছু অংশ শ্রবণ করেছি তো আজ বর্তমানে আমরা তার পরবর্তী অংশ শুরু করছি হরে কৃষ্ণ তো সবাইকে ধন্যবাদ আপনারা সবাই মনোযোগ দিবেন আমরা শ্রবণ করব ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ শুরু করেছেন জোড়ের সঙ্গে আত্মার পার্থক্য নিরূপণ করার মাধ্যমে এবং অষ্টাদশ অধ্যায়ে তিনি শেষ করেছেন সেখানে যেখানে আত্মা ভক্তি সহকারে তার কাছে আত্মসমর্পণ করে মায়াবাদীরা এখন সমস্ত রকম কথাবার্তা বর্জন করার কথা বলে কিন্তু সেখান থেকেই প্রকৃত আলোচনা কেবলমাত্র শুরু হয় বেদান্ত সূত্রের শুরুতেই বলা হয়েছে অথাহত ব্রহ্মজিজ্ঞাসা এখন আমাদের পরতত্ত্ব বা পরমতত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান শুরু করা উচিত রূপ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে সমস্ত অবতারের মধ্যে সবচেয়ে উদার অবতার বলে প্রশংসা করেছেন কেননা ভগবৎ ভক্তির মহান শিক্ষা দান করে তিনি মহতম উপহার প্রদান করেছেন পক্ষান্তরে বলা যায় তিনি সমস্ত লোকের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার উত্তর দান করেছেন ভগবানের সেবা এবং তাকে উপলব্ধি করার বিভিন্ন স্তর রয়েছে নির্ভূভয় বলতে গেলে যিনি ভগবানের অস্তিত্ব স্বীকার করেন তিনিই ভগবত ভক্তির স্তরে অধিষ্ঠিত ভগবান মহান এই তত্ত্বটি স্বীকার করা ভালো কিন্তু ভগবত উপলব্ধির জন্য যেটি সেটি যথেষ্ট নয় শ্রীচৈতন্য মহাপ্রভু একজন আচার্য রূপে একজন মহান শিক্ষকরূপে শিক্ষাদান করেছেন যে আমরা ভগবানের সঙ্গে এক বিশেষ সম্পর্কে সম্পর্কিত হতে পারি এবং ভগবানের বন্ধু পিতামাতা অথবা প্রেমিক হতে পারি ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে অর্জুন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা ছিলেন বলে শ্রীকৃষ্ণ তাকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণকে সমস্ত ব্রহ্মাণ্ডের অধিশ্বর রূপে দর্শন করে তিনি যে শ্রীকৃষ্ণের প্রতি বন্ধুর মতো আচরণ করেছিলেন সেই জন্য অর্জুন বারবার তার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন কিন্তু মহাপ্রভু আরও উচ্চতর তত্ত্ব প্রদান করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সক্ষ লাভ করতে পারি এবং তার লাভ হয় অন্তহীনভাবে এই সক্ষ সম্ভ্রম মিশ্রিত সক্ষ নয় তা হচ্ছে বিধিনিষেধের বন্ধনের অতীত স্বতঃস্ফূর্ত অনুরাগের সক্ষ আমরা ভগবানের সঙ্গে তার পিতা অথবা মাতার রূপে সম্পর্কযুক্ত হতে পারি এটি কেবল শ্রী চৈতন্য চৈতাম্যতেরই নয় শ্রীমদ্ভাগবতেরও দর্শন পৃথিবীতে এমন আর কোন শাস্ত্র নেই যেখানে ভক্ত ভগবানের সঙ্গে পুত্ররূপে আচরণ করেন সাধারণত ভগবানকে সর্বশক্তিমান পিতারূপে দর্শন করা হয় সেটি তার সন্তানদের সমস্ত দাবি পূরণ করেন সাধারণত মহান ভক্তরাই তাদের ভগবৎ ভক্তি সম্পাদনকালে কখনো কখনো ভগবানের সঙ্গে পুত্ররূপে আচরণ করেন তখন পুত্ররূপে ভগবান হয়তো কোনো কিছুর জন্য আবদার করেন আর পিতা অথবা মাতার রূপে ভক্ত তাঁর সেই আবদার পূরণ করেন এবং এভাবেই শ্রীকৃষ্ণকে সেবা করার মাধ্যমে ভক্ত ভগবানের পিতা অথবা মাতা হতে পারেন তখন ভগবানের কাছ থেকে গ্রহণ করার পরিবর্তে তিনি ভগবানকে দান করেন তো ভগবানের সঙ্গে ভক্তের এই সম্পর্কের একটি দৃষ্টান্ত হচ্ছে মা যশুদা যিনি শ্রীকৃষ্ণকে বলেছেন তুমি ভালো করে খাও তা না হলে তুমি বাঁচবে না এভাবেই শ্রীকৃষ্ণ যদিও সব কিছুর অধীশ্বর তবুও তিনি তার ভক্তের কৃপার উপর নির্ভর করে রয়েছেন এটি ভগবৎ প্রীতির এক অতুলনীয় দৃষ্টান্ত যে যে স্তরে ভক্ত মনে করেন যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের পিতা অথবা মাতা যাই হোক শ্রীচৈতন মহাপ্রভু মহতম দান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে প্রেমিক রূপে লাভ করার অনুপম শিক্ষা এই স্তরে ভগবান তার ভক্তের প্রেম এত অভিভূত হয়ে পড়েন যে তিনি তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে অক্ষমতা প্রকাশ করেন শ্রীকৃষ্ণ প্রযোগোপিকাদের প্রতি এমনই কৃতজ্ঞ হয়ে পড়েছিলেন যে তিনি তাদের সেই প্রেমের প্রতিদান দিতে অক্ষম হয়ে বলেছিলেন আমি তোমাদের ভালোবাসার প্রতিদানে কিছুই দিতে পারিনি তোমাদের দেওয়ার মতো আমার কিছুই নেই ভগবত ভক্তির এই রকম অপূর্ব মাধুর্যমণ্ডিত স্তর একমাত্র শ্রীচৈতন্য মহাপ্রভু দান করে গিয়েছেন পূর্বে অন্য কোনো অবতার অথবা আচার্য এই অমূল্য বস্তুটি দান করেননি তাই গোস্বামীর উদ্ধৃতি দিয়ে কবিরাজ গোস্বামী তার চতুর্থ শ্লোকে লিখেছেন চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি পিতবর্ণ ধারণ করে মাতার তনয় রূপে আবির্ভূত হয়েছেন তিনি হচ্ছেন মহান দাতা কেননা সকলকে শুদ্ধ কৃষ্ণপ্রেম দান করবার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন আপনারা সর্বদাই শ্রীচৈতন্য মহাপ্রভুকে আপনাদের হৃদয়ে ধারণ করুন তার মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানা সহজ হবেই প্রেম কথাটির আমরা বহুবার শুনেছি এই প্রেম কোন স্তর পর্যন্ত বিকশিত হতে পারে তা আমরা বৈষ্ণব দর্শন থেকে জানতে পারি ভগবত প্রেমের তাত্ত্বিক জ্ঞান নানা স্থানে ও নানা সাহিত্যে দেখতে পাওয়া যায় কিন্তু প্রকৃতপক্ষে প্রেম যে কি কিভাবে তাকে বিকশিত করা যায় তা একমাত্র বৈষ্ণব সাহিত্যেই দেখতে পাওয়া যায় শ্রীচৈতন্য মহাপ্রভু যে প্রেম দান করে গিয়েছেন তা হচ্ছে সর্বোত্তম ও অতুলনীয় এমনকি এই জড়জগতে প্রেম সম্বন্ধে আমাদের স্বল্প ধারণা রয়েছে সে ধারণা এসেছে কোথা থেকে ভগবানের প্রতি জীবের যে স্বাভাবিক প্রেম রয়েছে এটি তাঁরই প্রকাশ বদ্ধ অবস্থায় আমাদের অভিজ্ঞতার পরিধির মধ্যে যা কিছু রয়েছে সেই সবই পরমেশ্বর ভগবানের মধ্যে বিদ্যমান যিনি হচ্ছেন সব কিছুর পরম উৎস আমাদের স্বরূপে ভগবানের সঙ্গে যে নিত্যপ্রেমের সম্পর্ক সেটাই হচ্ছে যথার্থ প্রেম আর জলজগতে বন্ধন অবস্থায় যে প্রেমের প্রকাশ দেখা যায় তা কেবল প্রকৃত প্রেমের বিকৃত প্রতিফলন মাত্র আমাদের যথার্থ প্রেম নিরবিচ্ছিন্ন ও চিরস্থায়ী কিন্তু সেই প্রেম যেহেতু এই প্রকৃত বা এই প্রাকৃত এই প্রাকৃত জগতে বিকৃত আকারে প্রতিফলিত হয়েছে তাই তা নিরবিচ্ছিন্ন নয় আর চিরস্থায়ীও নয় আমরা যদি যথার্থ অপ্রাকৃত প্রেম লাভ করতে চাই তাহলে আমাদের প্রেমকে পরম প্রেমাস্পদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অর্পণ করতে হবে সেটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের মূল নীতি এই জড়চেতনায় আমরা সেই সমস্ত বস্তুকে ভালোবাসার চেষ্টা করছি যা ভালোবাসার যোগ্য নয় আমরা এখন আমাদের ভালোবাসা কুকুর ও বিড়ালের উপর অর্পণ করছি তার ফলে বিপদের ঝুঁকি নিতে হচ্ছে যে কুকুর বিড়ালের প্রতি অত্যধিক আসক্তির ফলে মৃত্যুর সময় তাদের চিন্তায় মগ্ন থাকলে পরের জন্মে আমাদের কুকুর অথবা বিড়ালের পরিবারে জন্মগ্রহণ করতে হবে মৃত্যুর সময় আমাদের চেতনা আমাদের পরবর্তী জীবনকে নির্ধারিত করে বৈদিকশাস্ত্রে স্ত্রীলোকের সতীত্বের উপর কেন বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এটি এক একটি কারণ স্ত্রী যদি তার পতির প্রতি অত্যন্ত আসক্ত হয় তাহলে মৃত্যুর সময় সে তার কথা স্মরণ করবে এবং পরবর্তী জীবনে সে একটি পুরুষ শরীরতে উন্নতি হবে সাধারণত একজন পুরুষের জীবন একজন স্ত্রী থেকে উন্নত কারণ পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভ করার পক্ষে পুরুষের শরীর অনেক বেশি অনুকূল কিন্তু কৃষ্ণ ভাবনামৃত এতই অনুপম যে তাতে স্ত্রী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই তাই ভগবদ্গীতায় নবম অধ্যায়ে বত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কেউ যদি আমার শরণাগত হয় তা সে স্ত্রী শূদ্র বৈশ্য অথবা নিম্নযুনের অন্তর্গত যেই হোক না কেন সে অবশ্যই নিশ্চিতভাবে আমার সান্নিধ্য লাভ করবে এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি শ্রী চৈতন্য মহাপ্রভু এই সম্বন্ধে বলেছেন যে প্রতিটি দেশে ও প্রতিটি শাস্ত্রেই ভগবত প্রেমের উল্লেখ রয়েছে কিন্তু প্রকৃত ভগবত প্রেম যে কি তা কেউই জানে না সেটি হচ্ছে অন্যান্য শাস্ত্রের সঙ্গে বৈদিক শাস্ত্রের পার্থক্য বৈদিক শাস্ত্রগুলি ভগবত প্রেম লাভের জন্য মানুষকে সঠিক পথে পরিচালিত করে অন্যান্য শাস্ত্রগুলি কিভাবে ভগবানের প্রেম নিবেদন করতে হয় সেই সম্বন্ধে কোনো সংবাদ দান করে নি এমনকি প্রকৃতপক্ষে ভগবানকে তাও বর্ণনা করা হয়নি যদিও তারা তত্ত্বগতভাবে ভগবত প্রেমের কথা প্রচার করে কিন্তু সেই ভগবত প্রেম যে কিভাবে সম্পাদন করতে হয় সে সম্বন্ধে তাদের কিছুই ধারণা নেই কিন্তু এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ব্যবহারিকভাবে মাধুর্যমণ্ডিত ভগবত প্রেমের পন্থা প্রদর্শন করে গেছেন শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভূমিকা অবলম্বন করে রাধারানীর যেভাবে শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন সেভাবেই শ্রীকৃষ্ণকে ভালোবাসার চেষ্টা করেছেন রাধারানী যে কীভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন তা কৃষ্ণও বুঝতে পারেননি তাই রাধারানীর সেই প্রথম অনুভব করার জন্য শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব অবলম্বন করে তা জানবার চেষ্টা করেছেন সেটাই হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের মূল রহস্য শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ কিন্তু তিনি শ্রীকৃষ্ণকে কিভাবে প্রেম নিবেদন করতে হয় তা আমাদের প্রদর্শনের জন্য শ্রীমতী রাধারানীর ভূমিকা অবলম্বন করেছেন এভাবেই গ্রন্থকার পঞ্চম শ্লোকে লিখেছেন আমি সেই পরমেশ্বর ভগবানের প্রতি আমার সশদ প্রণতি নিবেদন করি যিনি রাধারাণীর চিন্তায় সম্পূর্ণভাবে নিমগ্ন এখন প্রশ্ন উঠতে পারে যে শ্রীমতী কে এবং রাধাকৃষ্ণ কি রাধাকৃষ্ণ হচ্ছেন প্রেমের বিনিময় কিন্তু সাধারণ প্রেম নয় কৃষ্ণের অনন্ত শক্তি তার মধ্যে তিনটি শক্তি হচ্ছে প্রধান অন্তরঙ্গা শক্তি বহিরঙ্গা শক্তি ও তটস্থা শক্তি অন্তরঙ্গা শক্তির আবার তিনটি ভাগ রয়েছে সম্বিত লাদিনী ও সন্ধিনী লাদিনী শক্তি হচ্ছে শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তি সমস্ত জীবের এই আনন্দ আস্বাদন করার ক্ষমতা রয়েছে কেননা সকলেই আনন্দ লাভের চেষ্টা করছে সেটাই হচ্ছে জীবের স্বাভাবিক প্রবৃতি বর্তমানে আমরা এই জড়বন্ধনে অবস্থায় আনন্দদায়িনী শক্তিকে উপভোগের চেষ্টা করছি জড় দেহের মাধ্যমে দেহের সংযোগের ফলে জড় ইন্দ্রিয় বিষয় থেকে আমরা আনন্দ লাভের প্রচেষ্টা করি আমাদের কখনই হৃদয়ে পোষণ করা উচিত নয় যে শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন নিত্য চিনিময় তিনিও এই জড়স্তরের আনন্দ উপভোগের চেষ্টা করছেন ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ এই জড়জগতকে অনিত্য ও দুঃখময় বলে বর্ণনা করেছেন তাহলে কেন তিনি এই জড়স্তর আনন্দের অনুসন্ধান করতে যাবেন তিনি হচ্ছেন পরমাত্মা পরম চেতন এবং তার আনন্দ জড় ধারণার অতীত শ্রীকৃষ্ণে কীভাবে আনন্দ দান করা যায় তা জানতে হলে আমাদের অবশ্যই ভাগবতের প্রথম নয়টি স্কন্ধ এবং তার পরমে পরে দশম স্কন্ধটি পাঠ করতে হবে দশম স্কন্ধে শ্রীমতী রাধারানী ও অন্যান্য ব্রজগোপিকাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের লীলা মাধ্যমে তার লাদিনী শক্তির প্রকাশ হয়েছে দুর্ভাগ্যবশত অল্প সম্পন্ন মানুষেরা প্রথমে ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত লাদিনী শক্তি সমন্বিত শ্রীকৃষ্ণের মাধুর্য লীলার প্রবেশ করতে চায় কিন্তু সাধারণ মানুষেরা শ্রীকৃষ্ণের রাধারানীকে আলিঙ্গন অথবা ব্রজগোপীদার সঙ্গে তার রাসন নৃত্যের বর্ণনা পাঠ করে তার মূল তত্ত্ব হৃদঙ্গম করতে পারে না কারণ তারা ভগবানের সেই অপ্রাকৃত লীলা বিলাসকে জাগতিক কামের পরিপ্রেক্ষিতে বিচার করে ভ্রান্তিবশত তারা মনে করে যে শ্রীকৃষ্ণ আছেন তাদের মতো সাধারণ একজন মানুষ এবং একজন সাধারণ মানুষ যেমন কামার্থ হয়ে একজন যুবতীকে আলিঙ্গন করে কৃষ্ণ বুঝি সেই রকম ব্রজগোপিত কাদের আলিঙ্গন করেন এভাবে কিছু মানুষও শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয় কারণ তারা মনে করে যে এটি এমনই একটি ধর্ম যেখানে নির্দিগ্ধায় অবৈধ স্ত্রীর সঙ্গে লিপ্ত হওয়া যায় সেটি কৃষ্ণভক্তি নয় সেটিকে বলা হয় প্রাকৃত সহজিয়া বা কাম এ ধরনের ভ্রম থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের রাধাকৃষ্ণের তত্ত্ব ভালোভাবে অবগত হওয়া প্রয়োজন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তিতে রাধাকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলা সম্পাদিত হয় অন্তরঙ্গা শক্তিসম্ভূত শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির তত্ত্ব অত্যন্ত দুরূহ শ্রীকৃষ্ণ যে কে তা না জানা হলে শ্রীকৃষ্ণের লাদিনী শক্তিকে জানা অসম্ভব এই জড়জগতে জগতে শ্রীকৃষ্ণ কোনো রকম আনন্দ উপভোগ করেন না কিন্তু তার লাদিনী শক্তি রয়েছে আমরা যেহেতু শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তাই এই লাদিনী শক্তি আমাদের মধ্যে রয়েছে কিন্তু আমরা জড়ের মাধ্যমে সেই শক্তিকে আস্বাদন করতে চেষ্টা করি কিন্তু কৃষ্ণ এই রকম বৃথা প্রচেষ্টা করেন না শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির বিষয় হচ্ছেন শ্রীমতী রাধারাণী শ্রীকৃষ্ণ তার এই শক্তি প্রকাশ করেন রাধারাণী রূপে এবং তারপর তার সঙ্গে প্রেম বিনিময় করেন শ্রীকৃষ্ণ তার বহিরঙ্গা শক্তির মাধ্যমে আনন্দ উপভোগ করেন না কিন্তু তার অন্তরঙ্গা শক্তিতে রূপে লাদিনী শক্তির প্রকাশ ঘটিয়ে তার মাধ্যমে আনন্দ উপভোগ করেন এইভাবেই শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা লাদিনী শক্তিকে উপভোগ করবার জন্য নিজেকে রাধারাণীর রূপে প্রকাশ করেন ভগবানের বহু অংশ প্রকাশ ও অবতারদের মধ্যে এই লাদিনী শক্তি হচ্ছে সর্বোত্তম ও প্রধান এমন নয় যে রাধারাণী শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন ও শ্রীকৃষ্ণ কেননা শক্তি ও শক্তিমানের মধ্যে কোনো ভেদ নেই শক্তি ব্যতীত শক্তিমানের বিশেষ কোনো তাৎপর্য নেই এবং শক্তিমান ব্যতীত শক্তির কোনো অস্তিত্বও নেই তেমনি রাধারানী ব্যতীত শ্রীকৃষ্ণের কোনো গুরুত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণ ব্যতীত রাধারানীর কোনো অস্তিত্ব থাকতে পারে না এই কারণে বৈষ্ণব দর্শনে সর্বপ্রথমে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির আরাধনা করা হয় এভাবেই ভগবান ও তার শক্তিকে সর্বদাই কৃষ্ণ রূপে উল্লেখ করা হয়েছে তেমনি নারায়ণের উপাসকেরা প্রথমে লক্ষ্মী দেবীর নাম উচ্চারণ করেন অর্থাৎ লক্ষ্মী নারায়ণ তেমনি রামচন্দ্রের উপাসকেরা প্রথমে সীতা দেবীর নাম উচ্চারণ করেন সীতারাম রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ সমস্ত ক্ষেত্রেই প্রথমে শক্তিকে সম্বোধন করা হয় রাধারানী ও শ্রীকৃষ্ণ একই তত্ত্ব কিন্তু কৃষ্ণ যখন আনন্দ উপভোগ করতে চান তিনি তখন নিজেকে রূপে প্রকাশ করেন রাধারাণী ও শ্রীকৃষ্ণের মধ্যে অপ্রাকৃত প্রেম বিনিময়েই হচ্ছে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা লাদিনী শক্তির প্রকৃত প্রকাশ আমরা যদিও বলি যে যখন শ্রীকৃষ্ণ সেই বাসনা করেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি যে কখন বাসনা করেন তা কেউই বলতে পারে না আমরা এভাবেই বলি তার কারণ হচ্ছে জলজগতের বদ্ধ জীবনে আমরা মনে করি যে সব কিছুই একটা শুরু রয়েছে কিন্তু চিন্ময় জীবনে সব কিছুই পূর্ণ এবং তাই শুরুও নেই শেষও নেই কিন্তু তবু রাধা ও কৃষ্ণ এক হওয়া সত্ত্বেও কিভাবে দুই রূপে প্রকাশ হয়েছেন তা হৃদঙ্গম করার জন্য এই কখন এই প্রশ্নটি আপনা থেকে মনে আসে শ্রীকৃষ্ণ যখন তারা লাদিনী শক্তিকে উপভোগ করতে চান তখন তিনি নিজেকে রাধারানীর রূপে প্রকাশ করেন আর যখন তিনি রাধারানীর মাধ্যমে নিজেকে জানতে চান তখন তিনি রাধারানীর সঙ্গে আবার এক হয়ে যান এবং সেই সম্মিলিত রূপ হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য পঞ্চম শ্লোকে শ্রী দাস কবিরাজ গোস্বামী এই সমস্ত ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ কেন শ্রীচৈতন্য রূপে গ্রহণ করেন তা পরবর্তী শ্লোকে গ্রন্থকার পুনরায় ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর প্রণয়ের মহিমা রকম তা জানতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ জানতে চেয়েছিলেন শ্রীমতী রাধারানী কেন আমাকে এত ভালোবাসে আমার মধ্যে কি এমন বিশেষ গুণ রয়েছে যা তাকে এভাবে আকৃষ্ট করে আর কিভাবেই বা সে আমাকে ভালোবাসে পরমেশ্বর ভগবান রূপে শ্রীকৃষ্ণ যে কারো ভালোবাসার প্রতি আকৃষ্ট হবেন তা আপাত দৃষ্টিতে অদ্ভুত বলে মনে হয় আমরা স্ত্রী অথবা পুরুষের প্রেমের আকাঙ্ক্ষা করি কারণ আমরা অপূর্ণ এবং আমাদের মধ্যে কোনো না কোনো কিছুর অভাব রয়েছে পুরুষের মধ্যে স্ত্রী লোকের প্রেম শক্তি ও আনন্দ অনুপস্থিত তাই একজন পুরুষ একজন স্ত্রীকে চায় কিন্তু শ্রীকৃষ্ণের বেলায় তেমন হয় না তিনি সর্বতভাবে পূর্ণ তাই শ্রীকৃষ্ণ বিস্ময় প্রকাশ করেন কেন আমি রাধারানীর দ্বারা আকৃষ্ট হই আর রাধারানী যখন আমার প্রেম অনুভব করেন তখন সেটি প্রকৃতপক্ষে কীরকম সেই প্রেমের মাধুর্য আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন ঠিক যেভাবে সমুদ্রের দিগন্ত থেকে চন্দ্রের উদয় হয় সমুদ্র মন্থনের ফলে চন্দ্র উদিত হয়েছিল সেভাবেই চিন্ময় প্রেম মন্থন করে শ্রী শ্রী চন্দ্রের উদয় হয়েছে বাস্তবিকই শ্রী চৈতন্য মহাপ্রভু যে অঙ্গকান্তি ছিল চন্দ্র কিরণের মতো তপ্ত কাঞ্চন বর্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব প্রসঙ্গে এটি একটি অর্থব্যঞ্জক উপমা তার আবির্ভাবের পূর্বে তিনি পূর্ণ তাৎপর্য পরবর্তী অধ্যায়গুলিতে বিশ্লেষণ করা হবে চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করার পর দাস কবিরাজ গোস্বামী শ্রী নিত্যানন্দ প্রভুকে সাতটি শ্লোকের মাধ্যমে তার শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন গ্রন্থকার বিশ্লেষণ করেছেন যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন মহাবিষ্ণুর উৎস বলরাম শ্রীকৃষ্ণের প্রথম বিস্তার বলদেব রূপে তার অংশ সংকর্ষণ রূপে এবং সংকর্ষণের অংশ প্রদীম্ন রূপে প্রকাশিত হয় এভাবেই বহু অংশ প্রকাশের বিস্তার হয় বহু রূপে প্রকাশিত হলেও শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ সেই কথা ব্রহ্মসংহিতায় প্রতিপন্ন হয়েছে তিনি হচ্ছেন মূল প্রদীপের মতো যার থেকে অসংখ্য প্রদীপ জ্বলানো যায় অসংখ্য প্রদীপ জ্বলানো হলেও প্রথম যে প্রদীপটি থেকে সমস্ত প্রদীপগুলি জ্বলানো হয়েছিল সেটি হচ্ছে মূল প্রদীপ এভাবেই শ্রীকৃষ্ণ বহুভাবে নিজেকে বিস্তার করেন এবং সেই সমস্ত প্রকাশকদের বলা হয় বিষ্ণুতত্ত্ব বিষ্ণু হচ্ছেন বিশাল প্রদীপ আর আমরা হচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র প্রদীপ কিন্তু সকলেই শ্রীকৃষ্ণের বিস্তার যখন জড়জগতের সৃষ্টি প্রয়োজন হয় তখন বৈকুণ্ঠের সংকর্ষণ নিজেকে মহাবিষ্ণুরূপে প্রকাশিত করেন এই মহাবিষ্ণু কারণ সমুদ্রে সায়িত হন এবং তার নিঃশ্বাসের প্রভাবে নাসিকারন্ধ্র থেকে সমস্ত ব্রহ্মাণ্ডের প্রকাশ হয় এভাবেই মহাবিষ্ণু থেকে সমস্ত ব্রহ্মাণ্ডের উদ্ভব হয় এবং সেগুলির কারণ সমুদ্রে ভাসমান থাকে এই সম্বন্ধে বামনদেবের লীলাবিলাসের একটি কাহিনী রয়েছে বামনদেব যখন তিনটি পদক্ষেপে বলি মহারাজের সমস্ত কিছু আত্মসাত করেছিলেন তখন তার পদক্ষেপের ফলে নখের আঘাতে ব্রহ্মাণ্ডের আবরণ বিদিন্ন হয় এবং সেই ছিদ্রপথে কারণ সমুদ্র থেকে কারণবাড়ি প্রবাহিত হয়ে ব্রহ্মাণ্ডে প্রবেশ করে এবং কারণবাড়ির সেই জল হচ্ছে গঙ্গা নদী তাই গঙ্গা জল হচ্ছে শ্রী বিষ্ণু পাদপদ্ম ধৌতকারী মহাপবিত্র জল এবং হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সমস্ত হিন্দুদের দ্বারা পূজিত হয় কারণ সমুদ্রে সাহিত্য মহাবিষ্ণু হচ্ছেন বলরামের প্রকাশ আর বলরাম হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ এবং বৃন্দাবন লীলায় শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ষোড়শ অক্ষর সমন্বিত এই মহামন্ত্র রাম শব্দ দ্বারা বলরামকে সম্বোধন করা হয় নিত্যানন্দ প্রভু যেহেতু স্বয়ং বলরাম তাই রাম শব্দ নিত্যানন্দ প্রভুকেও বোঝানো হয় এভাবেই হরে কৃষ্ণ হরে রাম কেবল কৃষ্ণ ও বলরামকেই সম্বোধন করে না তা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকেও সম্বোধন করে শ্রী চৈতন্য চরিতামৃতের বিষয়বস্তু মুখ্যত জাগতিক সৃষ্টির অতীত সেটি অতীত তত্ত্ব নিয়ে আলোচনা করে এই জলসৃষ্টিকে বলা হয় মায়া কারণ এর কোনো নিত্য অস্তিত্ব নেই কারণ তা কখনো প্রকাশিত এবং কখনো অপ্রকাশিত তাই তার নাম মায়া কিন্তু অনিত্য এই জড়জগতের জগতের এক পরা প্রকৃতি রয়েছে সেই সম্বন্ধে ভগবদ্গীতা অষ্টম বিংশ শ্লোকে বলা হয়েছে ভাব অন্ন অব্যক্ত অব্যক্তাৎ সনাতন য সর্বেশু ভূতেশু, নশৎসু নিনশ্যাত তবুও আর একটি প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত জগতের অতীত তা হচ্ছে পরা প্রকৃতি এবং তার কখনো বিনাশ হয় না এই জড়জগতের জগতের সব কিছু বিনাশ হলেও সেই জগৎ অপরিবর্তনীয় থাকে এই জড়জগত ব্যক্ত ও অব্যক্ত সমন্বিত কিন্তু সারা কিন্তু পরা প্রকৃতি ব্যক্ত ও অব্যক্ত অপরা প্রকৃতির অতীত সৃষ্টি ও বিনাশের অতীত সেই পরা প্রকৃতি হচ্ছে চিত প্রকৃতি যা সমস্ত জীবের মধ্যেই প্রকাশিত জড়দেহ নিকৃষ্টা প্রকৃতিজাত জড় পদার্থ দিয়ে তৈরি কিন্তু পরা প্রকৃতি সেই দেহকে সক্রিয় করে রেখেছে এই পরা প্রকৃতির লক্ষণ হচ্ছে চেতনা এভাবেই চিজগতে জগতে সব কিছু পরা প্রকৃতির দ্বারা গঠিত তাই সেখানে সব কিছুই চেতন এই জড়জগতে জড়বস্তুগুলি চেতন নয় কিন্তু জগতে প্রতিটি অনুপরমাণু চেতন সেখানে একটি টেবিলও চেতন ভূমিও চেতন গাছপালাও চেতন সমস্ত কিছুই চেতন জড় যে কত দূর পর্যন্ত বিস্তৃত তা আমাদের পক্ষে কল্পনা করা সম্ভব নয় এই জড়জগতে সব কিছুই গণনা করা হয় কল্পনার দ্বারা অথবা কোন ত্রুটিযুক্ত প্রক্রিয়ার দ্বারা কিন্তু বৈদিক সাহিত্যে জড়াতীত জগতের সমস্ত তথ্য প্রদান করা হয়েছে যেহেতু পরীক্ষামূলক উপায়ে জড়া প্রকৃতির অতীত কোন তথ্য লাভ করা সম্ভব নয় তাই জড়া তাই যারা পরীক্ষামূলক গবেষণালব্ধ জ্ঞানে বিশ্বাস করে তারা বৈদিক সিদ্ধান্ত সম্বন্ধে সন্দেহ পোষণ করতে পারে কেননা এই ধরনের মানুষেরা এমনকি হিসাব করতে পারে না যে এই ব্রহ্মাণ্ড কতদূর পর্যন্ত বিস্তৃত তারা এই ব্রহ্মাণ্ডের বিষয় সম্বন্ধে অবগত নয় পরীক্ষামূলক গবেষণার মাধ্যমে জড়া প্রকৃতির অতীত যে জগৎ সেখানকার তথ্য সংগ্রহ করা সম্ভব নয় যা আমাদের ধারণার অতীত তা অচিন্ত্য সেই অচিন্ত্য সম্বন্ধে তর্ক করা অথবা কল্পনা করা নিরর্থক কোনো কিছু যদি সত্যি অচিন্ত্য হয় তাহলে তা জল্পনা কল্পনা বা পরীক্ষা নিরীক্ষার বিষয় নয় আমাদের শক্তি ও ইন্দ্রিয়ের কার্যকলাপ সীমিত তাই সেই অচিন্ত্য বস্তুর বিষয়ে জানবার জন্য আমাদের বৈদিক সিদ্ধান্তের উপর নির্ভর করতে হবে পরা প্রকৃতি সম্বন্ধীয় যে জ্ঞান নিঃসংশয়ে গ্রহণ করতে হয় যে বিষয় সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই সেই সম্বন্ধে সংশয়গ্রস্ত হয়ে তর্ক করা কি করে সম্ভব অপ্রাকৃত বিষয়বস্তু হৃদঙ্গম করা পন্থা শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ্গীতায় প্রদর্শন করেছেন শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় চতুর্থ অধ্যায়ের শুরুতেই অর্জুনকে বলেছেন ইমাম বিবশ্বতে যোগম প্রক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনোবিপ্রাহ মনুর ইচ্ছা কো অব্রবী আমি এই অব্যয় যুগ সূর্যদেব বিবসানকে বলেছিলাম বিবসান তা মানব জাতির পিতা মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষাকুকে বলেছিলেন গীতার চতুর্থ অধ্যায় প্রথম শ্লোকে এটি হচ্ছে পরম্পরার পন্থা তেমনি ভাগবত বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্টজীব ব্রহ্মার হৃদয়ে এই জ্ঞান প্রদান করেছিলেন ব্রহ্মা তাঁর শিষ্য নারদকে দান করেন নারদ সেই জ্ঞান তার শিষ্য ব্যাসদেবকে দান করেন এবং ব্যাসদেব তা দান করেন মধ্যাচার্যকে তারপর মধ্যাচার্যের ধারায় এই জ্ঞান মাধবেন্দ্রপুরী প্রাপ্ত হন মাধবেন্দ্রপুরী তা ঈশ্বরপুরীকে দান করেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু সেই জ্ঞান শ্রীপাদ ঈশ্বরপুরীর কাছ থেকে প্রাপ্ত হওয়ার লীলাবিলাস করেন কেউ হয়তো প্রশ্ন করতে পারে চৈতন্য মহাপ্রভু যদি স্বয়ং ভগবান কৃষ্ণ হন তাহলে তার গুরু গ্রহণ করার কি প্রয়োজন তার অবশ্যই গ্রহণ করার প্রয়োজন নেই কিন্তু যেহেতু তিনি আচার্য রূপে অর্থাৎ যিনি আচরণ করার মাধ্যমে শিক্ষাদান করেন লীলাবিলাস করেছিলেন তাই তিনি গুরু গ্রহণ করেন এমনকি শ্রীকৃষ্ণ গুরু গ্রহণ করেছিলেন কেননা সেটি হচ্ছে দিব্য জ্ঞান লাভের পন্থা এভাবেই পরমেশ্বর ভগবান মানুষের কাছে আদর্শ দৃষ্টান্ত তুলে ধরেন তবে আমাদের কখনোই মনে করা উচিত নয় যে ভগবানের জ্ঞানের অভাব ছিল বলে তিনি গুরুগ্রহণ করলেন এভাবেই গুরুগ্রহণ করার মাধ্যমে তিনি কেবল পরম্পরার ধারায় সদ্গুরু গ্রহণ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব প্রকাশ করেছিলেন এভাবেই পরম্পরার ধারায় যে দিব্যজ্ঞান প্রকাশিত হয়েছে তা প্রকৃতপক্ষে আসছে পরমেশ্বর ভগবান থেকে এবং সেই জ্ঞান যদি অবিকৃত থাকে তাহলে তা পূর্ণ এই জ্ঞান যদি প্রথমে দান করেছিলেন সে পুরুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ সংযোগ না থাকলেও গুরুশিষ্য পরম্পরার ধারায় আমরা সে একই জ্ঞান লাভ করতে পারি শ্রীমদ্ভাগবতে বর্ণনা করা হয়েছে যে পরমতত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার হৃদয়ে এই দিব্য জ্ঞান সঞ্চার করেছিলেন তবে এটি জ্ঞান প্রাপ্ত হওয়ার একটি পন্থা যা হৃদয়ের মাধ্যমে লাভ করা যায় এভাবে জ্ঞান লাভের দুটি পন্থা রয়েছে তার একটি হচ্ছে সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল হওয়া এবং অন্যটি হচ্ছে শ্রীকৃষ্ণের শ্রী গুরুদেবের উপর নির্ভরশীল হওয়া এভাবে শ্রীকৃষ্ণ বাইরে থেকে এবং অন্তর থেকে এই জ্ঞান প্রদান করেন আমাদের কেবল তা গ্রহণ করতে হবে এভাবে যদি জ্ঞান লাভ করা হয় তখন তা অচিন্ত্য কিচিন্ত্য সেটি আর বিচার করার প্রয়োজন হয় না শ্রীমত ভাগবতে এই জড়জগতের অতীত বৈকুণ্ঠ লোক সম্বন্ধে বহু তথ্য প্রদান করা হয়েছে তেমনি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেও বহু অচিন্ত তথ্য প্রদান করা হয়েছে পরীক্ষামূলক গবেষণার মাধ্যমে এই জ্ঞান লাভের প্রচেষ্টা ব্যর্থ পর্যবেসিত হয় তা কেবল যথাযথভাবে গ্রহণ করতে হয় বৈদিকশাস্ত্রতে সর্বশ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে শব্দ প্রমাণ বেদ উপলব্ধির জন্য শব্দ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা তা শুদ্ধ সেই কথা প্রামাণ্য অনুসারে স্বীকৃত এমনকি এই জড়জগতে আমরা হাজার হাজার মাইল দূর থেকে টেলিফোন অথবা রেডিওর মাধ্যমে প্রেরিত নানা রকম সংবাদ আমরা গ্রহণ করি এভাবে আমাদের দৈনন্দিন জীবনেও আমরা শব্দ প্রমাণকে স্বীকার করি সংবাদ প্রেরণকারী ব্যক্তিকে আমরা চক্ষে দর্শন করতে না পারলেও শব্দের মাধ্যমে তার প্রেরিত সংবাদ আমরা গ্রহণ করে থাকি তাই বৈদিক জ্ঞান আহরণের বিষয়ে শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এখানে আমরা সমাপ্ত করছি পুনরায় আগামীকাল আবার সাড়ে বারোটায় দুপুর সাড়ে বারোটা থেকে আমরা এরকম অধ্যয়ন করব এবং এটা ইউটিউবেতেও দেওয়া থাকবে যারা শুনতে পারেননি বা তাদের ইন্টারনেট গণ্ডগুলো আছে হয়তো তো তারা ইউটিউবের মাধ্যমে পরে দেখতে পাবেন এবং শ্রবণ করতে পারবেন এবং আমরা প্রতিদিন সকালবেলা ছটাতে আমরা বিভিন্ন বন্দনা করে থাকি খুব মনকে পবিত্র করার জন্য প্রতিদিন করে থাকি এবং প্রেমভক্তি চন্দ্রিকা নরতন দাস ঠাকুর বিবেচিত সেটা আমরা শ্রবণ করে থাকি তো আপনারা অংশগ্রহণ করতে পারেন আপনাদের আমন্ত্রণ হরে কৃষ্ণ যারা আজকে এই চৈতন্য চরিতামিত গতকাল এবং আজ ভূমিকা শ্রবণ করলেন এবং ইউটিউবে গতকালেরটাও দেওয়া হয়েছে সেটা শুনেছেন তা আপনাদেরকে ধন্যবাদ কেননা আমাদের ইস্কন জি বড়ি থেকে চাইছেন তারা আমাদের শিক্ষাগুরু প্রভুপাদের অপ্রকটের পরে জি বিসি প্রভুপাদের ভূমিকায় সমস্ত শিক্ষা প্রদান করেন তো তারা চান ভক্তরা প্রভুপাদের সমস্ত গ্রন্থ অধ্যয়ন করুক তা আমার ইচ্ছা হলো যে আমি গ্রন্থ অধ্যয়ন করবো সঙ্গে সঙ্গে এই সবাই শুনতে পারবে তারাও এই গ্রন্থ অধ্যয়নে অংশগ্রহণ করেও প্রভুপাদের এই গ্রন্থ অধ্যয়নও হয়ে যাবে কেননা অনেকের গ্রন্থ কেনার টাকা নেই বা অনেকের নেই তা আমরা আশা করবো চৈতন্য চৈতন্যিত বা প্রভুপাদের গ্রন্থ ভাগবত এগুলিও বাড়িতে সুযোগ হলে নিয়ে রাখার চেষ্টা করবেন সেটার জন্য আমি অনুরোধ করবো হরে কৃষ্ণ ধন্যবাদ সবাইকে